কটক এসিবিরে নর্সিং অফিসর এবং হাউস সর্জনক মধ্যে দেখা দেইথিবা বিবাদ উগ্র রূপ নেইছি। নর্সিং অফিসরক অন্যত্র বদলি দাবিরে আজি সকালু হাউস সর্জন মানে কার্যবন্ধ আন্দোলনক ওল্লাইথিবা বেলে আসন্তা কালি থারু সারা রাজ্যরে নর্সিং অফিসর মানে কলা ব্যাজ পিন্ধি আন্দোলন করিও বলি চেতাবনী দেইছন্তি। তবে সমস্যার সমাধান করা নজিবা পর্যন্ত আসন্তা 24 তারিখরু কার্যবন্ধ আন্দোলন করাজিও বলি ওড়িশা নর্সিং কর্মচারী সংঘর এসিবি শাখা সম্পাদিকা সরোজিনী জেনা কইছন্তি। গতকাল রোগীকে রক্ত দেওয়াকে নিয়ে নর্সিং অফিসর এবং হাউস সর্জন মুহামুহি হয়েছিলেন। নর্সিং অফিসরক বদলি দাবি করে হাউস সর্জন মানে আজিঠু আন্দোলনক ওহ্লাইছন্তি। আজি হাউস সর্জন মানে ইমর্জেন্সি লেবর রুম কাজুয়ালিটি এবং এনটিসি রে ডিউটি করুথিবা বেলে আউটডোর ওয়ার্ড আইসিইউ এবং ওটি রে কাম করুনাহান্তি। দাবি পূরণ নহেবা পর্যন্ত এই কার্যবন্ধ আন্দোলন জারি রহে বলি হাউস সর্জন মানে কইছন্তি। হাউস সর্জনক আন্দোলন পরে এবে নর্সিং অফিসরক আন্দোলন ধমক স্বাস্থ্য সেবা উপরে বড় প্রভাব পকাইব বলি কুহাযাউছি। সেপটে ঘটনার তদন্ত পাই এক কমিটি গঠন করা যাইছি। দোষীক বিরোধে কার্যানুষ্ঠান হব বলে কটক এসিবি মেডিকাল অধীক্ষক কইছন্তি। কাম করুথবা বেলে যে লেডি এমপ্লয়ি কে যাইকি ক্রিমিনাল আক্টিভিটি দেখাই তাঁকু ঘেরাও করিছন্তি, সে সেমানে আরেস্ট হুয়ন্তু। সর্বসাধারণ সম্মুখে ভুল মাগন্তু, সে গোটে ভুল কাম করছেন, সেমানে ডাক্তার হলে বি এটা গোটে ক্রিমিনাল আক্টিভিটি। হাউস সার্জন এটা গোটে ক্রিমিনাল আক্টিভিটি, সে ভুল মাগন্তু। যদি স্যার এতিকি সমাধান ন করতে আমার আগামী কালিরু আমি পেসেন্ট মানকর কাম হাম্পর ন করি ব্ল্যাক ব্যাচ পিন্ধি ডিউটি করিবু। যদি তাপরে তিন দিন ব্ল্যাক ব্যাচ পিন্ধিলা পরে কিছু যদি ডাক্তার ন মিলিলা বাধ্য হয়ে আমি টোকন স্ট্রাইক করিবু, মানে পেসেন্ট মান সারা রাজ্যের ব্ল্যাক ব্যাচ পিন্ধি। কে গলে এটি বর্ষ বর্ষ ধরে নর্সিং অফিসর মানকর বি কোনসি ট্রান্সপোর্ট পলিসি নাই, সেমানে কোনসি ডাক্তার নুয়া আসিলে যে ভাবুছেন নর্সিং অফিসর দিদি মানে বহু সিনিয়র, সবু ডাক্তার মানু ডাক্তার ভাবে দরকার, আমি মানে তাঁকু বি রেসপেক্ট দেউছু। তেমন সে সিনিয়রিটি পলিসি ভাবুছেন যে এটি বর্ষ বর্ষ তো যে রইলে সিনিয়র সেমিতি নুহ, গোটে হায়ারার্কি অছি। হাউস সর্জন মানে কালি পিজি করবে, কালি সেমানে বি সেই সিনিয়র রেসিডেন্ট হবে, সেমানে বি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, সেমানে বি টপ মোস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকোয়ার করবে। তেমন করে এইটি তাঁকর বি ট্রান্সফর পলিসি সিস্টম বি গভর্নমেন্ট করু। যদি আমার ডক্টর মানে বারম্বার আমি যে নুয়া আসছি নুয়া স্যার মানুষ সেমান যদি রেসপেক্ট দেবেন চাহু না, আমি তো কেবে আগুতরা আম তরফ আসি কই নথিলু। তেমন যে দিদি মানে এতে আমি তো কা এগেনস্টরে কোন সবু দিদি মানে বহুত কোঅপারেশন চালিছি, তো ট্রান্সপোর্ট পলিসি মো তাঁকর বি আপ্লিকেবল করা যাও। যে বারম্বার সেমানে এটি বর্ষ বর্ষ ধরে রহুছন্তি, তো সেমানে আমার ডক্টর মানে যেমতি ট্রান্সপোর্ট পলিসি অছি সেমানে বি ট্রান্সপোর্ট পলিসিরে গলে আমার এটা খুশি হবো। এই পার্টিকুলার নর্সিং অফিসার এগেনস্টরে আমি তাঁকু চাহুছু আইদর তাঁকু বদলি করা যাও কি না অ্যাডমিনিস্ট্রেটিভ যা ভাবুছি সেটা করলে আমি খুশি হবো। এসিবিরে হাউস সর্জন এবং নর্সিং অফিসরক মধ্যে বিবাদ বর্তমান উগ্র রূপ নেলানি এবং বিবাদ ঘটনার তদন্ত পাই কমিটি গঠন হইতিবা কথা অধীক্ষক সোনা দেইছন্তি। সহযোগী দিবেন্দু অছন্তি আমস্ত ফোন লাইনে। দিবেন্দু টিকে আপনকটু জানিবাকো চাইমু বর্তমান অপডেট এবং দুই পক্ষ নিজর যুক্তি কেমতি কোন রাখুছন্তি। দেখন্তু আমি যদি কইবা যো বিবাদ লাগি রহিতলা হাউস সর্জন এবং নর্সিং অফিসর সঙ্গ মধ্যে, সে বিবাদ সমাধান হবা বদলে অধিক ঘনীভূত বরং হইছি। কারণ হাউস সর্জন যেমন অনেক সেমানে কার্যবন্ধ আন্দোলনকে ওলাইছন্তি, অর্থাৎ কেবল ইমর্জেন্সি ডিউটি ছড়া অন্য কোনসি ডিউটি করুনাহান্তি। এবং তাঁকু যে জুনিয়র ডক্টর আসোসিয়েসন, রেসিডেন্ট ডক্টর আসোসিয়েসন এবং এসসিবির স্টুডেন্ট ইউনিয়ন যে রয়েছে তাঁকু সমর্থন দিয়েছেন, যে যে কার্যবন্ধ আন্দোলন সেমানে করছেন তাঁকু এমানে সমর্থন দেউছেন। এবং সেমানকর দাবি রয়েছে যে যেভাবে ভাবে সেমানকু দুর্ব্যবহার করা যাইছি, সম্পৃক্ত যে নর্সিং অফিসর জনক সেদিন ডিউটিরে ছিলে, অর্থাৎ 14 তারিখ সন্ধ্যায় যেত ঘটনা ঘটলা সেই পার্টিকুলার নর্স বিরুদ্ধে সেমানে কার্যানুষ্ঠান দাবি করছেন এবং তাঁকু এঠু অন্যত্র বদলি করিয়াকু দাবি করা হয়েছে এবং তাঁক বিরুদ্ধে কার্যানুষ্ঠান মধ্যে গ্রহণ করিয়া পাই সেমানে দাবি করছেন। অন্য গোটে পটে যদি দেখিবা যে নর্সিং অফিসর সংঘ রয়েছে, সেমানে মধ্যে যেহেতু এমানে আন্দোলন কার্যবন্ধ আন্দোলনকে ওলাইছন্তি এবং সেমানে মধ্যে আসন্তা কালি থারু কলা ব্যাজ পিন্ধিবে সারা রাজ্যের যে নর্সিং আসোসিয়েসন অছি সেমানে মধ্যে কলা ব্যাজ পিন্ধিকি প্রতিবাদ করিবে এবং তিন দিন পরে সেমানে টোকন স্ট্রাইক করিবে এবং তারপরে যদি কোনসি সমাধানর সূত্র ন বাহারুছি তো সেমানে 24 তারিখরু আন্দোলন কার্যবন্ধ আন্দোলনকে মধ্যে ওলাইবে। তেমন ইয়ে গোটে মুহামুহি পরিস্থিতি সৃষ্টি হয়েছে উভয়ঙ্ক মধ্যে, গোটে পটে ডাক্তার এবং গোটে পটে আউ নর্স রয়েছে। তেমন ইয়া ভিতরে বর্তমান আচ্ছা উভয় পক্ষকে কেমিতি কোন প্রশমিত করিবে সরকার, অধীক্ষক কোন কইছন্তি এনে কি সূচনা কোন দেইছন্তি অধীক্ষক? দেখন্তু গতকালি অধীক্ষক উভয় পক্ষক সহিত আলোচনা করিছিলে এবং উভয় পক্ষক বুঝাসুঝা মধ্যে করিছিলে এবং তার সমাধানর রাস্তা বাহার করিয়া পাই এক আলোচনা মধ্যে হইতলা এবং উভয় পক্ষক গোটে কমিটি গঠন করা যাইতলা এবং কোন হইছি তার যাঞ্চ মধ্যে করা যাইতলা এবং যাহা অধীক্ষক কইতলে যে কমিটির রিপোর্ট আধারে সেমানক পাই কোন কার্যানুষ্ঠান হবে এবং কোন করা যাব
সে কমিটি রিপোর্ট আধারে হি হব, কিন্তু যেহেতু আজ সরকারি ছুটি রয়েছে এবং আজ কার্যালয় বন্ধ রয়েছে, তেমন তদন্ত কমিটির রিপোর্ট অধীক্ষক পাখে পৌঁছি পারি না এবং আশা করা যাচ্ছি হুয়েত আসন্তকালি এ আর গোটে সমাধানর সূত্র বাহার, গোটে রাস্তা বাহার এবং উভয় এই যে আন্দোলন আন্দোলনাত্মক পন্থা গ্রহণ করা যাচ্ছেন বা হাউস সজন মানে যে গ্রহণ করছেন এর সে বিরত রেবে, কারণ উভয় হচ্ছেন এসসিবির মেরুদণ্ড, কারণ এই কান্ধরে হি স্বাস্থ্য সেবার গুরুদায়িত্ব রয়ে থাকে এবং ডাক্তার কুহতু নর্স কুহতু এবং রাজ্যতলে দেখবা এসসিবি হচ্ছে রাজ্যের সর্ববৃহৎ রেফরাল হসপিটাল এবং প্রত্যেক দিন এটি হাজার হাজার রোগী আসিথান, যদি কার্যবন্ধ আন্দোলন হচ্ছে উভয় নর্স কুহতু এবং ডাক্তার কুহতু তো নিশ্চিত ভাবে রোগী সেবা ব্যাঘাত হব এবং রোগী মানে এর উপকার পাইবে না, তেমন আকু দৃষ্টি রাখি এসসিবি কর্তৃপক্ষ হতু স্বাস্থ্য বিভাগ হতু অন্য যে মানে অধিকারী মানে অনেক সেমানু নেই গোটে সমাধানর রাস্তা বাহার করা দরকার, নচে আগামী দিনের বা আসন্তা কালি সুদ্ধা এ প্রকার যদি সমাধানর রাস্তা ন বাহুচি তাহলে আগুক যে সমর্থন মিলুচি জুনিয়র ডাক্তার আসোসিয়েসন কুহতু বা আরডিএ পক্ষ সংঘ যদি যে হাউস সর্জন মানে রয়েছেন তাঁকু যে সমর্থন মিলুচি এবং সেমানে যদি পুঁ কার্যবন্ধ আন্দোলন ওলাইবে তো নিশ্চিত ভাবে এটি রোগী সেবা ব্যাপক ভাবে ব্যাঘাত প্রভাবিত হব, নিহাতি ভাবে রোগী মানে প্রভাবিত হবে, রোগী সেবা প্রভাবিত হব এবং তা পূর্বরু এনেকি গোটে সমাধানর সূত্র বাহার করিবার অছি, আলোচনা চালিছি, কমিটি মধ্য গঠন করা যাইছি, আশা করিবা কি খুব জলদি এ সমস্যার সমাধান বাহারি পারিব। ধন্যবাদ দিবেন্দু সবিশেষ আলোচনা পাই।